গাইবান্ধার গ্রামাঞ্চলের শতাধিক ডাকঘরের নিজস্ব কোনো ভবন নেই কার্যক্রম চলছে খোলা মাঠে দোকান স্কুলের সহ বিভিন্ন স্থানে ল্যাপটপ প্রিন্টার ও স্ক্যানিং মেশিন সহ নানা সুবিধা থাকলেও ভবনের অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এভাবে কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করে ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছেন জায়গার অভাবে ভবন করা যাচ্ছে না গাইবান্ধা থেকে বিলাস মিয়ার পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্পট গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ডাকঘরের চিত্র এটি নিজস্ব অফিস না থাকায় ওষুধের দোকানে চলছে ডাকঘরের কাজ এমন চিত্র জেলার একশো দুইটি ডাকঘরের বিভিন্ন দোকানে খোলা মাঠে পোস্টমাস্টারের বাড়িতে স্কুলের বারান্দায় চলছে কার্যক্রম এসব ডাকঘরে ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার মেশিন মোডেমসহ বিভিন্ন উপকরণ আছে তবে ভবন না থাকায় ঠিকমতো সেবা দিতে পারছেন না ডাকঘরের কর্মকর্তারা বাড়ির পাশে অস্থায়ী এমন ডাকঘর থাকলেও অনেকে ছুটছেন বেসরকারি কুরিয়ার সার্ভিসের দিকে বাড়ছে খরচ চিঠিপত্র আদান প্রদানে অনেক অসুবিধা হয় এখানে একটা পোস্ট অফিসের ঘর যদি হয়ে যায় তাহলে আমরা অনেক উপকৃত হব দোকান থেকে ডাক সেবা দেওয়াটা আমাদের খুবই সমস্যা এখানে অনেক রোগীপত্র আছে আর নিজস্ব কোনো ভবন নেই ঘর নেই যদি ঘর থাকত তাহলে অবশ্যই আমরা একটা ভালো ভাই সেবা দিতে পারতাম আমাদের এখানে যে পোস্ট অফিসটা হয়েছে এটা খালি শুধু আমি শুনি কিন্তু বাস্তবে আমরা এখানে ঘর নাই পোস্ট অফিস তো আমাদের এখানে বহু দূরে পোস্ট অফিস এখানে হলে আমাদের খুব সুবিধা হইতো জনসাধারণের অসুবিধার কথা স্বীকার করে জেলার পোস্ট অফিসের এই কর্মকর্তা জানালেন জায়গা না পাওয়ায় ভবন করা যাচ্ছে না যদি কেউ জমি দিতে চায় বা স্বেচ্ছায় দান করতে চায় ডাক বিভাগকে তাহলে বিল্ডিং বা ভবন নির্মাণের প্রক্রিয়াধীন আছে এবং আমরা সেই হিসাবে তালিকা পাঠালে আমাদের থেকে আমরা ওই করে দিতে গাইবান্ধা জেলার সাত উপজেলায় একশো শাখা ডাকঘর রয়েছে যার মধ্যে ভবন আছে মাত্র বারোটির শাখা ডাকঘরগুলোয় কর্মরত রয়েছেন তিনশোরও বেশি পোস্টমাস্টার পোস্টম্যান ও রানার ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ